সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে যেহেতু আজকে বৃহস্পতিবার, আমরা একজন অ্যাটর্নি পেয়েছি। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা অবশ্যই আইনি বিষয়ে কথা বলবো, এবং সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, অনেকেই আমাদের কাছে শুধু আবদার করেন যে অ্যাটর্নি কবে আসবেন, এবং আমরা জানিয়ে রাখতে চাই প্রত্যেক বৃহস্পতিবারই আমরা পাব। শুরুতেই যদি উল্লেখযোগ্য কোনো খবর থাকে আপনার কাছে, সেটি একটু বলতে পারেন আমাদের? উল্লেখযোগ্য বলতে আসলে উল্লেখযোগ্য খবর হবে যেটা কিনা 15 তারিখে পরে বোঝা যাবে, যেটা যেটা আমাদের ফেব্রুয়ারি 15 অচল অবস্থা বর্ডার, যে ওয়াল নির্মাণের যে একটা দাবি ছিল বিগত এক মাসে, এক দুই মাস যেটা আমরা একটা অস্থিরতার মধ্যে ছিলাম, এই যে আজকে 3 সপ্তাহ ধরে একটা যে নর্মাল পজিশন আছে, সেটা হয়তো বা একটা চেঞ্জ আসতে পারে 15 তারিখের পরে। তো সেটার জন্যই অপেক্ষা, যেটা কিনা সম্পূর্ণ আবার ইমিগ্রেশনের সাথে রিলেটেড। একজন আছেন আমাদের সাথে ফোনে, এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, কে আছেন? আমার, হ্যাঁ আমার দুটা কোশ্চেন। একটা হলো আপনার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করলে দেশের বাইরে কতদিন থাকা যাবে, আর সিটিজেনের জন্য পরীক্ষা ছাড়া কিভাবে আপনার সিটিজেন হবে? আচ্ছা, তার দুটো প্রশ্ন ছিল, একটি প্রশ্ন আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, রাইট। সিটিজেন যখন শিপের জন্য যখন আবেদন করা হয়, যেটা ন্যাচারালাইজেশন এর জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত যে জুরিসডিকশনে আবেদন করা হয়, যে এই এলাকায় উনি আবেদন করবে, সেখান থেকে কিন্তু আসলে মানে বিশেষ করে দেশের বাইরে যাওয়ার কিন্তু নিয়ম নাই। তারপরেও কিন্তু যারা দেখা যায় কোনো জরুরি প্রয়োজনে দেশের বাইরে যায়, সেক্ষেত্রে আমি কখনো দেখিনি যে ইমিগ্রেশন অফিসার সেটার কারণে সিটিজেনশিপ ডিনাই করেছে। তো সেক্ষেত্রে যদি উনি বাইরে যায়ও 3 মাসের বেশি যেন না থাকে। আচ্ছা, তার আরেকটি প্রশ্ন ছিল যে সিটিজেনশিপের পরীক্ষা না দিয়ে কিভাবে অবভিয়াসলি উনি কিন্তু অলরেডি একটি মানে ইনফরমেশন দিয়ে দিয়েছে যে সিটিজেনশিপ আবেদন করলে পরীক্ষা দিতে হয়, সেটা তো অবভিয়াসলি আমরা সবাই জানি যে পরীক্ষা দিতে হয়। আর সেই ক্ষেত্রে অবশ্যই একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যাদের কিনা মেডিকেল কন্ডিশন এমন থাকে যে ওনারা আর নতুন কিছু শেখার মতো ওনাদের মেন্টাল ফিজিক্যাল যে কোনো কন্ডিশন নাই যে নতুন কিছু শিখতে পারবে, সেই ক্ষেত্রে ফুল এক্সেপশনের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ইমিগ্রেশন নির্দিষ্ট ফর্ম আছে, সেটি ওনার ডাক্তারের সাথে যোগাযোগ করলে, ডাক্তার যদি দেখে যে না রিয়েলি সেটা সার্টিফাই করা যাবে, ওইটা সার্টিফাই করলে তাহলে পুরো এক্সাম ছাড়াই কিন্তু সিটিজেনশিপ নিতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? ছিলাম ব্রুকলিন থেকে। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখানকার সিটিজেন, আমি অ্যাপ্লাই করছি আমার বোন এবং বোনের ফ্যামিলির জন্য। এখন ওনারা, আমি কেস এখন অ্যাপ্রুভাল হয়েছে, বাট আমার গুগলিপতি এখানে, উনি নট লিগাল, বাংলাদেশে থাকে, উনি অবশ্য ইনফরমেশন দেয়নি কবে আবেদন করেছে। যখনই অ্যাপ্লিকেশনটি ম্যাচিওর হবে, ওনার সিস্টার এবং ওনার এই সিস্টারের ছেলেমেয়েরা এবং হাজবেন্ড আইনত ভিসা পেয়ে এদেশে চলে আসার কথা। তো এখন ওনার যে বর্তমান সিচুয়েশন, সেটা হচ্ছে হাজবেন্ড আমেরিকায় আছে, অবৈধভাবে আছে। তো সেই ক্ষেত্রে ওনার হাজবেন্ড এই দেশে কাগজ পেতে, এটা ওই যখন ওনার সিস্টার গ্রিন কার্ড পাবে, তখন কিন্তু ওনার হাজবেন্ড পাবে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশনটি এখনো ম্যাচুর হয়নি, আরো 10-12 বছর লাগবে, সেক্ষেত্রে চাইলে ওনার হাজবেন্ড দেশে চলে যেতে পারে, যেটা 1 বছরের বেশি দেশে ছিল, সেক্ষেত্রে হয়তো বা 10 ইয়ার্স বারটার চলে যাবে, যে 10 বছরের পরে যদি আপনার ভিসা প্রায়োরিটি আসে, তখন উনি 10 বছরটা তাহলে কেটে সুন্দরভাবে দেশে আসতে পারবে। তো আরেকটা সিনারি হতে পারে যে উনি এখানে অবৈধভাবে আছে, দ্যাটস ফাইন, ওনার সিস্টার পরিবার অন্যান্য সদস্যরা ভিসা নিয়ে আমেরিকা চলে আসলো, আসার পরে ওনার সিস্টার গ্রিন কার্ড থাকবে, তখন ওনার হাজবেন্ডের জন্য আবেদন করতে পারে, কিন্তু তারপরও ওনার সিস্টারকে সিটিজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওনার হাজবেন্ডকে এদেশে গ্রিন কার্ড দেওয়ার জন্য। আচ্ছা, দুটো অপশনই খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম শাহিন ভুইয়া, আমি ওজন পার্ক থেকে বলছিলাম। একটা কোশ্চেন ছিল অ্যাটর্নি মাহফুজ সাহেবের কাছে। কোশ্চেনটা হলো, আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছি 2017 মার্চের দিকে। এখন আমার ফার্স্ট ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে যাবে আর 6 মাস পর। তো রেনিউয়াল করার জন্য আমার কি বাচ্চাদেরও কি ওয়ার্ক পারমিট রেনিউ করতে হবে? আমার বাচ্চাদের বয়স একটা হলো 7 বছর, আর একটা হলো 5 বছর। তারা হয়তো প্রথমবার নিয়েছে, দ্বিতীয়বার আবার পয়সা খরচ করে নিয়োগ করা দরকার আছে কিনা। কিন্তু টেকনিক্যালি আমি বলবো অবশ্যই দরকার আছে, কারণ বাচ্চার যে পড়াশোনা অথবা হেলথ ইন্স্যুরেন্স ওটা কিন্তু ওই ওয়ার্ক পারমিটের সাথেই কিন্তু জড়িত। তো দেখা যায় যদি বাচ্চার ওয়ার্ক পারমিট রিনিউ করা না হয় তাহলে পড়াশোনা এবং এই হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিপত্তি আসতে পারে। মানে বৈধ একটি ফটো আইডেন্টিটির ক্ষেত্রে কি আপনি এটি বলছেন না সব ক্ষেত্রেই প্রয়োজন? বিশেষ করে স্টেটের যে কোনো বেনিফিট এবং পড়াশোনার ক্ষেত্রে এটা জরুরি। আচ্ছা, খুব সুন্দর করে এটি অনেকেই কিন্তু কনফিউজিং যে বাচ্চা যেহেতু কাজ করছে না তার কেন ওয়ার্ক অথরাইজেশন কার্ড দরকার। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হইল, সিটিজেনের আমরা চেষ্টা করবো ফেসবুকের প্রশ্নগুলো নেওয়ার জন্য, তবে ফোনে অপেক্ষা করছেন। কে আছেন ফোনে? জাহান টিমা, তিনি আছেন ফেসবুকে। তার প্রশ্নটি আমি একটু নিতে চাই। ইউএস সিটিজেন যারা, তাদের স্পাউসের ভিসা প্রসেসিং হতে কতদিন লাগে? এটি আমাদের প্রায়ই প্রশ্নটি আসে স্পাউসের ক্ষেত্রে, তাহলে আমি একটু জানতে চাই গ্রিন কার্ড এবং যারা সিটিজেন সময়সীমাটি যদি আবার একটু জানিয়ে দিতেন। রাইট, সেটা হচ্ছে ইউএস সিটিজেন যারা, তাদের স্পাউস হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ, তো সেই ক্ষেত্রে আসলে কোনো আপনার টাইমের জন্য অপেক্ষা করতে হয় না। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস এবং ভিসা প্রসেস যে সময়টুকু লাগে সেটাই অপেক্ষা করতে হয়। সেটা আসলে বর্তমান সময় দেখা যায় 10-12 মাস সময় লাগে সেটা। আর গ্রিন কার্ডের ক্ষেত্রে কিন্তু আবার আপনাকে প্রায়োরিটি ডেটের জন্য অপেক্ষা করতে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় 2-8 বছর সময় লাগে। আচ্ছা, আমাদের একটি খুব মানে একটু অন্যরকম একটি প্রশ্ন আছে ইলফান। এই মানে এই তথ্যটি আমরা অনেকেই জানি না, যে কারণে ভুলগুলো করা হয়। ইলফান আহমেদ তিনি প্রশ্ন করেছেন, ওনার মা ওনার ভাইয়ের জন্য আবেদন করেছিলেন, তখন তার ভাই বিবাহিত ছিল না এবং এরপর হচ্ছে তার ভাই বিয়ে করে এবং 25 বছরের উপর হয়ে যায় এবং তাদের দুটো বাচ্চাও হয়। যখন ভিসা ফি দিতে যায় তখন ওখান থেকে একটি চিঠি ধরিয়ে দেওয়া হয়, মানে ওই যে ওয়াইফ এবং কিডসের নাম অন্তর্ভুক্ত করার জন্য, তখন বলা হয় যে এই কেসটি এখন ভ্যালিড নেই। আমরা জানি যে গ্রিন কার্ড হোল্ডারধারী, সেই সম্পর্কে একটু যদি বলতেন, যে আমরা অনেকেই তো জানি না যে কারণে ভুলগুলো হয়ে থাকে। রাইট, এটা হচ্ছে উনি যেই সিচুয়েশনটি বলেছে সেটা হচ্ছে গ্রিন কার্ডধারী প্যারেন্টস তার আনমেরিড চাইল্ডের জন্য আবেদন করেছে। চাইল্ড মিন্স হচ্ছে ওভার 21 সন্তান, যারা চিলড্রেন হচ্ছে যারা ইমিগ্রেশন লতে ধরা হয়, চিলড্রেন হচ্ছে যারা আন্ডার 21। তো এই ক্ষেত্রে যেটা করেছে, হয়তোবা ওরা কোনো লয়ারের সাথে কোনো কখনো কোনো আলাপ করার সুযোগ হয়নি, সেই জন্য ওনারা ভেবেছে মাদার যখন আবেদন করেছে সন্তানের জন্যই তো আবেদন করেছে, দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন ইজ গুড। আপনার এটার প্রায়োরিটি 6-7 বছর পরে, এই 6-7 বছরের মধ্যে ওনার সন্তান বিয়ে করেছে, সন্তানও হয়েছে, তারপরে যখন ফাইনাল যখন আপনার ভিসা যখন প্রসেসিং শুরু হয়েছে তখন হয়তোবা ন্যাশনাল ভিসা সেন্টারকে রিকোয়েস্ট করেছে যে আমাদের উই হ্যাভ অ্যানাদার ফ্যামিলি মেম্বার, ওরা হয়তোবা ওগুলো যোগও করে দিয়েছে, ফি দিয়েছে। রাইট, এক্স্যাক্টলি, ওরা তাই করে, ফি নিয়েছে ভালোভাবে, ফি যেটা মানে যতটুকু লাগে ফিটি নিয়েছে। ঠিক এমবিসিতে যখন গিয়েছে তখন ভিসা দেওয়ার সময় ও আপনার যখন উনি যেই মুহূর্তে বিয়ে করেছে, ওনার মা যখন গ্রিন কার্ড ছিল সেই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে গেছে, অ্যানালমেন্ট হয়ে গেছে বলা যায়। এই যে আমরা না জেনে ভুলগুলো করছি, কি পরামর্শ থাকবে সেই ক্ষেত্রে? এটা আবারও একটা পরামর্শ, অবশ্যই ইমিগ্রেশন, যদিও অ্যাপারেন্ট এটা হচ্ছে অনেকটা এরকম অ্যাপারেন্টলি ইটস ইজি মনে হয়, আসলে কিন্তু লিটল কমপ্লিকেটেড। সো এই জন্য কোনো ভালো বিজ্ঞ আপনার অ্যাটর্নির সাথে সবসময় যেন ইমিগ্রেশনের বিষয় নিয়ে পরামর্শ করে। তোমার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনারা যদি একটু পরামর্শ করত তাহলে কিন্তু সেই বিষয়ে কিন্তু এই যে আমেরিকায় আসার যে ফ্যামিলি যে একটা রিউনিফিকেশন, এটার ক্ষেত্রে কিন্তু ওনারা স্মুথলি করতে পারতো। যেমন ইচ্ছা করলে বিয়েটা অপেক্ষা করতে পারতো, অথবা ওনার আম্মু যখন সিটিজেন হবে
হবে, সেই এটার পরে তখন বিয়ে করতে পারতো। সো এই জিনিসগুলো কিন্তু এখানে প্লে করে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে টাইমিং এবং এই যে সিচুয়েশনগুলো, এগুলো যদি জানা থাকতো তাহলে আর এই ক্ষতিটা হতো না আর কি। তাহলে পরামর্শ কি দিবেন এই ক্ষেত্রে? অবশ্যই যেন লয়ারের সাথে যেন আর এই মুহূর্তে আর উনি যদি সিটিজেন হয়ে থাকে তাহলে উনি ওনার ভাই বোনের ক্যাটাগরিতে উনি আবেদন করতে পারে, উনি যিনি প্রশ্ন করেছে। অথবা ওনার যদি কোনো সিবলিংস থাকে, ইউ অবশ্যই যেহেতু মা এসেছে, আই হোপ দ্যার ইজ সাম লাইক ইউএস সিটিজেন ব্রাদার সিস্টার আছে, তো সেই ব্রাদার সিস্টারের জন্য অতি সত্বর ওই ভাইয়ের জন্য আবেদন করে দেয়। আচ্ছা, আমরা খুব সুন্দর করে একটু ব্যাখ্যা নিলাম এই কারণে যে আমরা অনেক ছোট ছোট বিষয়গুলো যেগুলো খুব সহজ মনে করি আসলে সহজ নয়, একটি ছোট্ট ভুলের কারণে যে কত বড় মানে লেন্দি প্রসেস এবং জটিল হয়ে যেতে পারে, সে কারণে এটির ব্যাখ্যা দিচ্ছিলাম আপনাদের। আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুল আহমেদ। তো আমার একটু কোয়েশ্চন ছিল, আমি দেশে যখন আসছিলাম তখন আমি ছিলাম আন্ডার এজ লাইক 16 ইয়ার্স ওল্ড। Right now, আমি কেমিক্যাল কোর্স ওয়েন করার পর I-360 এবং I-485 স্ক্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, বাট আমি আমার এখন বয়স হয়ে যাবে 21 লাইক নেক্সট ইয়ার। তো এক্ষেত্রে লাইক আমার যদি কেস I-485 যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কি করে এটা? আরেকটি ইমিগ্রেশন সিচুয়েশন যেটা কিনা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে দেখা যায় মানে সব মানে বিভিন্ন দেশ থেকে যারা মনে কর আন্ডার এইজ, যারা 18 বছরের নিচে, দেখা যায় অনেক ইয়াং ছেলেমেয়েরা আমেরিকাতে প্রবেশ করে। আর সেক্ষেত্রে কিন্তু ওবামার অ্যাডমিনিস্ট্রেশন সময় একটা ল করেছিল যারা কিনা এটা এটা হচ্ছে আনএকম্পানিড মাইনর, আপনার 18 বছরের নিচে যদি কেউ থাকে অবশ্যই তারা অ্যাকম্পানিড হতে হয় সাধারণত, কারণ তারা চাইল্ড। তো দেখা যায় অনেক চাইল্ড US border cross করে উইদাউট প্যারেন্টস, তখন তাদেরকে আনএকম্পানিড মাইনর ধরা হয়। তো সেক্ষেত্রে তারা যদি দেখায় যে তাদের মানে প্যারেন্টসরা তাদেরকে অবহেলা অথবা অ্যাবান্ডন করেছে, তখন তারা এদেশে ইমিগ্রেশন স্পেশাল বেনিফিট পেতে পারে। তো ওনার প্রশ্নটা যেটা করেছে এটা হচ্ছে আউটকামগুলো উনি জানতে চেয়েছে, তো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে সিনারিওটা কী যে দর্শকরা বুঝতে সুবিধা হবে। তো এই উনি যেই কথাটা বলেছে, তো যারা এদেশে আসে তখন ফার্স্ট স্টেপ হলো ওনারা কিন্তু টেকনিক্যালি স্টিল রিমুভাল প্রসিডিংসে থাকে, তারা কিন্তু অন্য যারা অ্যাডাল্ট অবৈধভাবে বর্ডার ক্রস করে তারা কিন্তু ইমিগ্রেশন কোর্টের আন্ডারই থাকে। আর পাশাপাশি তাদের কিন্তু স্পেশাল যেটা বেনিফিট সেটা হচ্ছে তাদেরকে যে কোনো স্টেটের থেকে কাস্টোডির অর্ডার নিতে হবে, কাস্টোডি, কারণ তারা মাইনর 18 বছর নিচে তারা মাইনর। তো উনি যেটা বলছে I-360 যেটা হচ্ছে একটা ফর্ম ইমিগ্রেশনের যেটা কিনা স্পেশাল ইমিগ্রেন্ট ফর জুভেনাইল স্ট্যাটাস, তাদের ক্ষেত্রে এই ফর্মটি ইউজ করা হয়। দ্যাট মিনস এই ফর্মটা তখনই আপনি ইউজ করতে পারবেন যখন আপনি সাকসেসফুলি কোনো স্টেট থেকে আপনি কাস্টোডি অর্ডারটা নিতে পারবেন, এবং স্পেশাল ইমিগ্রেন্ট হিসেবে একটা জাজ অর্ডার করে দুইটা অর্ডার যখন পাবেন তখনই I-360 আবেদন করতে হয়। তো উনি সেটাও পেয়েছে প্রেজুমলি, কারণ I-360 উনি আবেদন করেছে। কিন্তু উনি যে কথাটা বলেছে যে I-360 + I-485, এটা I-485 হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট, এখানে একটা রং হয়েছে এখানে। এইটা অনেকেই অনেকেই দেখা যায় অনেক লয়ারে দেখা যায় এই দুইটা যখনই আপনার ফ্যামিলি কোর্ট থেকে কাস্টোডি অর্ডার পায় তখন কিন্তু অনলি I-360 আবেদন করতে হবে, নট I-485। এটা কারণ ওনাদের এটা হচ্ছে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন, আর ওনাদের গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনের জুরিসডিকশন হচ্ছে ইমিগ্রেশন জাজের কাছে, নট USCIS। I-485 যদি একসাথে টুগেদার করা হয় প্রিজিউমলি সেটা উনি ধরে নিচ্ছে যে USCIS-এ ওনার জুরিসডিকশন আছে ওনাকে গ্রিন কার্ড দেওয়ার, আসলে এটা সম্পূর্ণভাবে রং অ্যাপ্লিকেশন টুগেদার। তো সেক্ষেত্রে উনি যেটা করতে হয় সেটা হচ্ছে I-360 সম্পূর্ণ সেপারেটভাবে আবেদন করতে হয়, এটার জন্য ওয়েট করতে হয় 2 বছর মতো সময় লাগে। ইন দ্য মিন টাইম ইমিগ্রেশন কোর্ট ফলো করতে হয়, জাজরা ওই কেসগুলোকে স্ট্যাটাস ডকেট মানে এটাকে একটু ডিলে করে রাখে, ওয়েট করে I-360 রেজাল্ট কী আসে, যখন I-360 রেজাল্ট বা গুড আসবে অ্যাপ্রুভ হবে তখন ইমিগ্রেশন জাজের কাছে আপনার গ্রিন কার্ডে আবেদন করতে হয়। I-485 তখন ওই মুহূর্তে আবেদন করতে হয় অথবা জাজ থেকে পারমিশন নিয়ে USCIS-এ আবেদন করতে হবে, দুইটার একটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে উনি যেটা বলেছে যে উনি 21 হয়ে গেছে, সো ইট ডাজন্ট ম্যাটার উনি যে সময় এটা অর্ডারটা পেয়েছে, যেহেতু এটা ডিলে হচ্ছে USCIS-এ এই ক্ষেত্রে ওনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, বয়স সেটি ধরা, বয়স যতই হয়ে যাক কিন্তু উনি যে বেনিফিটটা পাওয়ার কথা সেটি পাবে। পাবে। আরেকজন আছেন ফোনে, জি প্রশ্নটি করুন ভাইয়া। প্রশ্নটি হলো আমি আমার ভাইয়ের জন্য 2007 জুন মাসে অ্যাপ্লিকেশন করছি, এখন ওর আর কতদিন সময় লাগতে পারে, আর ওনার মেয়ের বয়স এখন 21 হয়ে গেছে, তারা কি আসতে পারবে? লাস্টের প্রশ্ন বুঝিনি, তার মেয়েদের বয়স কত হয়েছে? 21 হয়ে গেছে। 21 হয়ে গেছে, রাইট।
তো সেক্ষেত্রে এখন যারা জুন 2005 আবেদন করেছিল এবং জুন 2006 আবেদন করেছিল, যারা 5 আবেদন করেছে তাদেরগুলো ভিসা ইস্যু করছে, 6 যারা আবেদন করছে তাদেরগুলো আপনার প্রয়োজনীয় কাগজপত্র রিকোয়েস্ট করেছে এনবিসি, তো উনি যেহেতু 7 আবেদন করেছে আমার মনে হয় উইদিন ইয়ারের মধ্যে হয়তো বা কাগজপত্র রিকোয়েস্ট পাবে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে। আর ভাই বোনের ক্ষেত্রে যেটা মানে চিলড্রেনের ক্ষেত্রে যারা যেটা হয়েছে ওরা 21 বছর হয়ে গেছে, দেখতে হবে সিএসপি এ রুল অ্যাপ্লাই হয় কি না। সেক্ষেত্রে অবভিয়াসলি শর্টকাট ভাষায় বলতে হয় যে ওনার আবেদন করার পর থেকে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত কতটুকু সময় ব্যয় হয়েছে, সেই সময়টুকু আপনার যখনই ওনার ভিসাটি প্রায়োরিটি আসবে 2007 যে ডেটে আবেদন করেছে সেটা প্রায়োরিটিতে আসবে সেই সময়টিতে ওনার ওই বয় ওই পোর্শনটুকু ওনাদের অরিজিনাল বয়স থেকে বাদ দিলে দেখতে হবে ওনারা স্টিল আন্ডার 20 থাকে কিনা, তখনই কিন্তু ভিসার জন্য এলিজিবল হবে। আচ্ছা, এবং সেই সাথে সুমনা সানিয়র তিনি একই ধরনের প্রশ্ন করেছেন, ওনাদের ওই যে স্পাউসের ভিসা 2014 আবেদন করা কতদিন সময় লাগবে, এখন কত সাল চলছে, সরি ভাই বোনের আবেদন 14 সেটা বলছে যেটা আপনার 2005 যারা আবেদন করছে তাদেরগুলো ভিসা ইস্যু করছে, 14 হলে বেশ সময় লাগবে আরো 10 থেকে ভাই বোনের আবেদনের কথা তিনি আবেদন করেছেন। আরেকজন আছেন এই প্রশ্নটি নিয়ে আমরা একটা বিরতিতে যেতে হবে, কে আছেন প্রশ্নটি করুন ভাইয়া একটু জোরে। আসসালামু আলাইকুম, প্রশ্নটি আপনি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন ভাইয়া। আমার দুইটা প্রশ্ন, একটা হলো মাহফুজ ভাই ক্রিমিনাল ক্রাইম নিয়ে কাজ করেন তাহলে প্রশ্ন করবো এই বিষয়ে, আর একটা হলো ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন করবো। দর্শক যারা অপেক্ষা করছেন তাদের প্রশ্ন নিব, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে। দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা কথা বলছি আইনের এবং অভিবাসন বিভিন্ন বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের যদি প্রশ্ন থাকে, থাকে মতামত, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ ধরে অ্যাটর্নি মাহফুজুর রহমান ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিই। সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে। কে আছেন ফোনে, কে আছেন? আমাদের কোশ্চেনটা হচ্ছে আমার মা এখন SSI রিসিভ করছে প্লাস মেডিকেড পাচ্ছে, তো এটাতে কি তার ফিউচারে যখন আমার বোনের ইন্টারভিউ হবে বা সামথিং এটাতে কোনো এফেক্ট হবে? আর আমার মা ইউএস সিটিজেন, তো কোশ্চেনটা ছিল এটাই যে সে মেডিকেল পাচ্ছে, SSI পাচ্ছে, EBP নেয়, তো এটা থেকে পরবর্তীতে আমার বোনের ইন্টারভিউ সময় বা যখন তার প্রস্তুতি হবে তখন কি কোনো ফল্ট হবে নাকি বা কোনো প্রবলেম হবে নাকি? ঠিক আছে, বাধাগ্রস্ত হবে কিনা ওনার ওই রিলেটিভটি এদেশে আসার ক্ষেত্রে? এটা আনসার হচ্ছে আসলে কোনো বাধাগ্রস্ত হবে না, উনি নির্দ্বিধায় কিন্তু ওনার রিলেটিভসকে এদেশে স্পন্সর করতে পারবে, উনি হবে প্রাইম স্পন্সর, বাট সেক্ষেত্রে একজন জয়েন্ট স্পন্সর যিনি এদেশে আসবেন ওনার জন্য একজন জয়েন্ট স্পন্সর যদি জোগাড় করতে পারে ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডস ফ্যামিলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি নিশ্চিন্তে ওনার যে রিলেটিভসকে স্পন্সর করতে পারবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমি বলছি ব্রুকলিন থেকে। আমার প্রশ্ন হচ্ছে আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম 2016, এখন ইমিগ্রেশন আমার কাছে সব পেপার ওয়ার্ক চাইছে, ইন বিটুইনে আমার বোনের ছেলে মেয়েদের বয়স হয়ে গেছে 23,
বাট আমি কেসটা অ্যাপ্রুভাল পাইছি 2009 ডিসেম্বর 16। এক্ষেত্রে আমি কি করতে পারি এখন? ওদের বিষাপি আমার কাছে, ওরা বিষাপি চাইছে, আমি কি এখন এক্ষেত্রে বিষাপি দেবো? আমাকে এটার জন্য কি একটা ইয়ে দিতে পারেন? এটা হচ্ছে অবভিয়াসলি যেটা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে CSPA যে রুল, উনি হয়তো বুঝতে পেরেছে, সেই জন্য কিন্তু উনি কিন্তু বলেছে যে 2009 সালে অ্যাপ্রুভ করেছে। দ্যাট মিনস উনি কিন্তু ক্যালকুলেশন করতে পারে যে অরিজিনাল যে কতটুকু সময়, আরও তো বেশ সময় লাগবে যেন ওনার প্রায়োরিটি আসতে, বছরখানেক হয়তো সময় লাগবে। তো সেই ক্ষেত্রে যখনই পিটিশনটি প্রায়োরিটি ডেট আসবে, সেই সময় ওই বয়সের যদি ক্যালকুলেশন করে দেখে আন্ডার 21 হয়, তখন কিন্তু নিশ্চিত হবে যে ওরা ভিসা পাবে। তো ভিসা ফি দেওয়াটা কিন্তু আমি বলবো ইচ্ছা করলে উনি প্রায়োরিটি ডেট পর্যন্ত অপেক্ষা করতে পারে। সো যখন প্রায়োরিটি ডেট আসবে, তখন যদি হিসাব নিকাশ করে দেখে যে না ওনারা 21 নিচেই আছে ওনার যে CSPA এইজ, তখন কিন্তু নিশ্চিতভাবে ভিসা ফি দিতে পারে। আর যদি স্টিল অনেক সময় দেখা যায় ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু এগুলো অনেক সময় পুরো ওরা ভালোভাবে ক্যালকুলেশন না করেও কিন্তু সবাইকে অ্যাড করে দেয়, দেখা যায় হয়তো বা কারো CSPA এলিজিবল হয় না, স্টিল কিন্তু তারা অ্যাড করে দেয়। তো সেক্ষেত্রে একটা চান্স নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কিন্তু ঢাকা এমবেসিতে কিন্তু ওরা খুব শক্তভাবে কিন্তু হিসাবটা করে করে কিন্তু তখন বলে যায় ফি নিয়েছে ঠিকই, কিন্তু তখন তারা বার্তা দিয়ে দেয় ওই অ্যাপ্লিকেশনকে, ভিসা দেয় না অ্যাপ্লিকেন্টের। আমাদের আরেকজন আছেন, তবে আমরা ফেসবুকের একটি প্রশ্ন নেই, তানভীর আহমেদ তিনি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর যদিও আমরা এই ধরনের প্রশ্ন উত্তর দিয়েছি, গ্রিন কার্ড হোল্ডারধারী ওয়াইফ আবেদন করেছে, 8 মাস হয়ে গেছে স্পাউসের জন্য, কতদিন লাগবে? এটা আসলে অ্যাপ্রুভেটারও পাইনি, হ্যাঁ পাই নাই, টোটাল প্রক্রিয়াটি হতে 2 থেকে 2.5 বছর সময় লাগে। কিন্তু এখন যেটা কারেন্টলি যে একটা প্রবলেম হচ্ছে, গ্রিন কার্ডধারী তাদের স্পাউসের জন্য আবেদন করলে সেটা দেখা যাচ্ছে 2 থেকে 2.5 বছর সময় লাগে আপনার ভিসা প্রায়োরিটি আসতে এবং ভিসার প্রসেস সম্পূর্ণ হয়ে যেতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন, বেশিরভাগ অ্যাপ্লিকেশন ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে গিয়ে পৌঁছেছে, তো সেইখানে তারা স্টিল অ্যাপ্রুভাল নোটিশ পাঠাতেই আপনার 20 থেকে 24 মাস সময় নিচ্ছে। ইচ্ছা করলে কেয়ার করতে পারে যে এটার যে আপনার প্রসেসিং টাইমটি অ্যাপ্রুভালের, সেটা কিন্তু রিডিউস করতে পারে অথবা ডিস্ট্রিবিউশন করে দিতে পারে সেক্ষেত্রে। এবং ফেসবুকে আরো প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করেছেন হিমো বোস, তিনি প্রশ্ন করেছেন উনি দুবাই থেকে ভিজিট ভিসায় ইউএসএ তে এসেছেন, সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন কিনা ভিজিট ভিসায় এসে? অবশ্যই সিটিজেন হতে গেলে অবশ্যই ওনাকে আগে প্রক্রিয়া সম্পূর্ণ করে গ্রিন কার্ডধারী হতে হবে, তারপরে 5 বছর পরে সিটিজেনের জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, প্রক্রিয়া অনেক ধরনের আছে, সেটি নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত হয়তো আলোচনা করব। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আলী বলছিলাম গঞ্জ থেকে। আমার একটা প্রশ্ন আছে, অ্যাটর্নি মাহফুজ যাইতেছে। প্রশ্নটা হচ্ছে আমার, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2010-এ, তো 2010-এ অ্যাপ্লাই করার পর আমি এটা রিসিভ লেটার পাইছি শুধুমাত্র, এখন কোনো অ্যাপ্রুভাল পাই নাই, তার জন্য আমি কি করতে পারি? এটা তো বেশ সময় হয়েছে বোঝা যায়, কিন্তু বেশিরভাগ সার্ভিস সেন্টার ফর এক্সাম্পল ভারমন্ট, ক্যালিফোর্নিয়া, ওরা কিন্তু 11-12 সালের গুলো প্রসেস করছে। কিন্তু উনি যেহেতু 10 সালে আবেদন করেছে, আমার মনে হয় ইউএসএ উনি ব্যক্তিগতভাবে ফোনে হোক এটা কোয়ারি করতে পারে অ্যাপ্লিকেশনের ব্যাপারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? প্রশ্নটি প্রশ্নটা দুটো আমার, এক নম্বর হলো অবৈধতে নাকি আপনার ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে নিউ ইয়র্কে, একটু জোরে বলতে হবে ভাইয়া। কে আছেন? নিউ ইয়র্কে আপনার ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে যাদের কাগজপত্র নেই তাদের, নম্বর ওয়ান। নম্বর, হ্যালো, যাদের কাগজপত্র নেই তাদের ড্রাইভিং লাইসেন্স এর রিলেটেড কি জানতে চেয়েছিলেন? আচ্ছা, আরেকটি প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2 হলো আরেকটা, যাদের কাগজপত্র তাদের নাকি মেয়র একটা ইন্স্যুরেন্স দিচ্ছে, কোন একটা আইডি কার্ডের মতো যেটা ইন্স্যুরেন্সের কাজ করবে। বুঝতে পেরেছি, আমরা এটি চেষ্টা করি একটু ব্যাখ্যা অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছ থেকে। উনি জানতে চাচ্ছিলেন যারা, যাদের কাগজপত্র নেই, আমরা ইলিগ্যাল ইমিগ্রেশন বলছি যাদের, আনডকুমেন্টেড, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে কিনা এবং তাদেরকে কোনো ইন্স্যুরেন্স দিচ্ছে কিনা সিটি থেকে।
এই ধরনের কোনো খবর আপনার কাছে আছে কিনা? না, আমার জানা মতে নিউ ইয়র্ক স্টেট এই ধরনের কোনো ল এখনো পাশ করেনি যারা কিনা কাগজপত্রে ড্রাইভিং লাইসেন্স পারে। যেমন ফর এক্সাম্পল ক্যালিফোর্নিয়া আর অন্যান্য স্টেটে তারা ইস্যু করে থাকে ড্রাইভিং লাইসেন্স যারা কিনা আনডকুমেন্টেড, কিন্তু নিউ ইয়র্ক স্টেটে এখন এই ধরনের কোনো কিছু আসেনি। ইন্স্যুরেন্সের ব্যাপারটি হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মেডিকেল, অনেকের পেয়ে থাকে বিভিন্নভাবে এটা ইস্যু করে থাকে, সেক্ষেত্রে ওনাকে ওই এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু ড্রাইভিং লাইসেন্সের বিষয়টি আরেকটি বিষয়, আমরা একটা প্রশ্ন নেওয়ার পরে আপনাকে আমি এটি শেষে একটু জানতে চাইবো যে আমাদের কমিউনিটিতে বেশিরভাগ সময় আমরা দেখি যে ভুয়া অনেক খবর বাতাসে উড়ে, যেটি হয়তো আইনগত বৈধতা নেই, ভিত্তি নেই, তারপরও একজন আরেকজনকে বলছে যে এই ধরনের একটি খবর শুনেছেন কিনা, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাইবো। তবে এটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, একটু জোরে বলতে হবে আপা। জি, আমি পপি বলছিলাম নিউ জার্সি থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমার আম্মার জন্য আমি লাস্ট ইয়ার জুনে অ্যাপ্লাই করছি, আমি সিটিজেন। তো আমি পরে এখন ওরা আমার কাছে কাগজপত্র চাইতেছে এম্বাসি থেকে। তো আমি এখন রিয়েলাইজ করছি যে ওখানে আমার মার বিয়ের ডেটে আমি ভুল করছি, বিয়ের ডেটটা আমি ভুল লিখছি ওখানে। তো আমি এখন কী করতে পারি, আপনি আমাকে কোনো অ্যাডভাইস দিতে পারেন? আচ্ছা, কী পরামর্শ থাকবে? সেটা হচ্ছে ওই যদি ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে কোনো ভুলভ্রান্তি থাকে সেটা কিন্তু পরবর্তীতে, এটা কিন্তু সম্পূর্ণ সেপারেট প্রসেস বলা যায়। সেই ধরনের যদি কোনো মেজর কোনো আপনার মিস রিপ্রেজেন্টেশন অথবা অন্য কোনো ফ্রডুলেন্ট কোনো সিচুয়েশন না থাকে, মিস্টেকগুলো কিন্তু ইচ্ছা করে ওভারকাম করতে পারে এবং সঠিক যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটি কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার প্রডিউস করে কিন্তু সুন্দরভাবে ভিসা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা অরিড হওয়ার মানে বিষয় আছে, সেক্ষেত্রে উনি কারেকশন করে সঠিক ডকুমেন্টটি সাবমিট করতে পারে। সেক্ষেত্রে আহমেদ ইমাদ প্রশ্ন করেছেন, সিএসপি এর এজ আউট হওয়া সন্তানদের ক্ষেত্রে F4 অ্যাপ্লাই কাগজপত্র দিয়ে কি কম সময়ে আসার কোনো সুযোগ আছে কিনা? ম্যাথমেটিক্স ইউজ করা হয় যে কত সংখ্যক ভিসা পেয়েছে এবং কারা কম পেয়েছে বেশি পেয়েছে, তো সেক্ষেত্রে এক কথায় প্রায়োরিটি ডেটের আগে কখনো এটা আগানো সম্ভব না। আর বেশিরভাগই প্রশ্ন করেছেন আমাদের ভাই বোনের অ্যাপ্লিকেশনে, আপনি যদি আবার একটু বলতেন যে ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো কত সালে চলছে? ওটা হচ্ছে যারা জুন 2005 আবেদন করেছিল এই ফেব্রুয়ারি মাসে তাদের ভিসাগুলো ইস্যু করছে, আর যারা জুন 2006 আবেদন করেছিল তাদের অলরেডি ডকুমেন্ট তারা কল করা শুরু করেছে। ফেসবুকে এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, আশা করি যে আমরা সাধারণভাবে যে উত্তরটি দিয়েছি তাই সেটিতে পেয়ে গেছেন। আবু ইউসুফ একটি প্রশ্ন করেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা তারা কি বিশেষ কোনো ভাবে আমেরিকা আসার কোনো সুযোগ আছে কিনা যারা প্রতিবন্ধী? না, সেরকম কোনো মানে ক্রাইটেরিয়া নাই যে সেরকম ইয়ে হবে, প্রতিবন্ধীদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা নেই সেরকম। আচ্ছা, আমরা চেষ্টা করেছি সবার প্রশ্ন উত্তর দিতে। সবশেষ অ্যাটর্নি মাহফুজুর রহমান একটি প্রসঙ্গ তুলেছিলাম, সেটি হচ্ছে আমাদের কমিউনিটিতে সবচেয়ে বেশি মানে এটি অনেক সময় হয় যে হয়তো একবার ডোনাল্ড ট্রাম্প মুখে বলেছেন যে ভাই বোনের আবেদন বাতিল করে দিবেন, পারিবারিক ভিসা সবাই ধরেই নিয়েছেন যেটি হয়তো বাতিল করে দিয়েছেন। এই যে আমাদের কিছু খবর আছে যেটির হয়তো আইনগত ভিত্তি হয়নি কিন্তু আমরা বিশ্বাস করে ফেলি, সেক্ষেত্রে কী করণীয় সেই জায়গাটি থেকে? সেটা হচ্ছে এটা আসলে কমিউনিটির কথা বলেছেন, এটা নট অনলি কমিউনিটি প্রবলেম, এটা হচ্ছে ন্যাশনাল প্রবলেম বলা যায়। কারণ দেখেন এই যে ফেক নিউজ এক কথায় যেটা আমাদের প্রেসিডেন্টও বলে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় রিয়েলি ফেক নিউজের সিচুয়েশন হয়েছে, ফেসবুক অন্যান্য যে মিডিয়ার মাধ্যমে ফেক সিচুয়েশন করে যে নির্বাচনকে যে ম্যানিপুলেট করা হয়েছে, যেটা সেই জিনিসটি যে স্টিল এখনও তদন্তের মধ্যে রয়ে গিয়েছে, সেই জিনিসটিই কিন্তু ওইটারই একটা বলা যায় ইফেক্ট, যে কমিউনিটির মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন সংবাদ আপনার চলে আসে যেটা কিনা আতঙ্ক সৃষ্টি করে। তো সেক্ষেত্রে যেটা হয়েছে এই যে সিমিলার ওয়েতে যেটা বললাম যে ডিজিটাল মিডিয়া যেটা ম্যানিপুলেট করলো আমাদের ইলেকশনটি, একইভাবে আমাদের কমিউনিটির লোকজন যে মিডিয়ার সংস্পর্শ হয় সেই মিডিয়াগুলোকে আসলে একটু যদি অ্যালার্ট থাকে তাহলে আমি ফর এক্সাম্পল আমি থ্যাংকস জানাবো TVN24 যদি আমি আসি বলে সেটা না, কিন্তু আসলে রিয়েলি যেটা আপনারা যেটা বস্তুনিষ্ঠ যে সংবাদ পরিবেশন করেন, সঠিক সংবাদটি এবং ন্যাশনাল যে নিউজগুলো পরিবেশন করেন, এতে কিন্তু আসলে আমাদের দর্শকরা খুব সুন্দরভাবে কিন্তু উপকৃত হয় এবং সঠিক ইনফরমেশন
অ্যাপ্লিকেশনটি পায়। আর আদারওয়াইজ তো নট অনলি টিবিএন, আরও তো সব দিকেই তো মানুষের যেই এখন অ্যাক্সেস আছে, যেমন ফেসবুক বলেন, অনলাইন আছে, পত্রপত্রিকা আছে। তো সেক্ষেত্রে যখন আমার আমার একটা পরামর্শ, দর্শক যখন কোনো ইনফরমেশন নিবে, নিজের জন্য একটু রিয়েলাইজ করে, নিজের জন্য নিজের একটা ওন সেন্স ইউজ করে যে এটা কতটুকু সত্য হতে পারে, তাহলেই কিন্তু একটা মানে ওনারা কিন্তু তাহলে মিসগাইডেড হওয়ার সুযোগ থাকবে না। আর যদি সেরকম যদি কোনো নিজের পার্সোনাল বিষয়ের সাথে জড়িত হয়ে যায়, অবশ্যই কোনো বিজ্ঞ অ্যাটর্নির পরামর্শ নিতে পারে। অসংখ্য ধন্যবাদ, আমরাও এটি বলি এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সব কিছু যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন, সেই সাথে তথ্যগুলো গ্রহণ করবেন। আর অ্যাটর্নি মাহফুজুর রহমানের কণ্ঠের সূত্র ধরে আমি বলতে চাই, টিবিএন 24 টেলিভিশন সবসময় আমরা চেষ্টা করি আমাদের যে প্রাইম টাইম নিউজ, রাত 11টা সংবাদ, রাত 1টা সংবাদ, সকাল 10টা এবং দুপুর 12টার যে সংবাদগুলো, সেগুলো কিন্তু আমেরিকাতে যা ঘটছে, নিউ ইয়র্কে যা ঘটছে, সেগুলোই কিন্তু আমরা বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। তো নতুন কোনো যদি আইন আসে, নতুন কোনো যদি পরিবর্তন আসে, অবশ্যই আপনারা টিবিএন 24 টেলিভিশনের মাধ্যমে আপনারা সব তথ্যগুলো জেনে নিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন।